सिस्टर निवेदिता लेखा द स्वामी एंड मदर वर्शिप এটা আমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড প্রোজ হিসেবে পড়তে হয়। তো এখান থেকে তোমরা পরীক্ষায় কি প্রশ্ন পাবে, আমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষায় মূলত এমসিকিউ স্টাইলে প্রশ্ন হবে, ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে 40 মার্কের পরীক্ষা, 75 মিনিট সময়। তো এর আগে আমি একটা চ্যানেলে ভিডিও ছেড়েছি 180খানা সেরা সেরা এমসিকিউকে নিয়ে, তো তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে আমার চ্যানেলে ভিজিট করে। আর আজকে আমরা টেক্সচুয়াল গ্রামার আলোচনা করব। তো আমাদের এই দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, এখান থেকে টেক্সচুয়াল গ্রামার, বিশেষ করে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন এগুলো প্র্যাকটিস করতে হয়। তো আমরা ভয়েস চেঞ্জ আজকে আলোচনা করব। ভয়েস চেঞ্জ করতে হবে না, করে দেওয়া আছে চারখানা উত্তর, সঠিক উত্তরটাকে বেছে নিতে হবে, মানে সেই এমসিকিউ স্টাইলে পরীক্ষা হবে। তো এবার প্রশ্ন হচ্ছে সেই ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করবো আমরা কোত্থেকে। তো আমরা প্রশ্নগুলো আজকে আলোচনা করবো এইচএসের গ্রামার কোশ্চেন বাঞ্চ ক্লাস ইলেভেন, যেটা 2024 সালে বার করেছে নতুন সিলেবাসের উপরে। তো সেখান থেকে আমরা আলোচনা করব দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের উপরে ভয়েস চেঞ্জ। আমাদের ভয়েস চেঞ্জের প্রশ্নগুলো রয়েছে পেজ নাম্বার 94। একের দাগে হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি। তো এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করি, অ্যাক্টিভ ভয়েসে আছে প্যাসিভে নিয়ে যাবো, তার উত্তর আমাদের কোনটা হবে, এই অপশানকে তাকাও, দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি। এটা পুরোটা অবজেক্ট সামনে চলে এলো, আর হ্যাড আছে মানে হ্যাড বিন হলো, ডেভেলপড হলো, আর হিটা হয়ে গেলো বাই হিম, তাহলে আমাদের অপশান নাম্বার এ এটা উত্তর। দুয়ের দাগে তাকাও, হি স্পোক অফ হার, একে যখন ভয়েস চেঞ্জ করবো হারটা অবজেক্ট, তাহলে সামনে গেলে সি হবে। সেকেন্ড অপশানকে তাকাও, বি অপশানকে, সি ওয়াজ স্পোকেন অফ, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে ওয়াজ হবে, তাহলে সি ওয়াজ স্পোকেন অফ বাই হিম, এই অফটা কিন্তু থাকবে, অনেক বাচ্চা ভুল করবে, তো অফটা কিন্তু রাখা হবে, অফটা বাদ দিলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে, আমরা অপশান নাম্বার বিকে টিক মারব। তিনের দাগে দেখো, হি ইন্টারেস্টেড টু এ ডিসিপ্লিন, তাহলে এ ডিসিপ্লিনটা অবজেক্ট, তাহলে উত্তর হবে আমাদের সি অপশানটা, এ ডিসিপ্লিন ওয়াজ ইন্টারেস্টেড টু বাই হিম, এখানে টুটা কিন্তু বাদ দেওয়া যাবে না, তাই আমাদের অপশান নাম্বার সি উত্তর হবে। আর চারের দাগে দেখো, মেক হার লিসেন টু ইউ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এর ভয়েস চেঞ্জ হবে, আমরা ওই ইউ আর এ নিয়মে যাবো, তো অপশান নাম্বার সিতে দেখো, ইউ আর ইনস্ট্রাক্টেড টু মেক হার লিসেন টু ইউ, অপশান নাম্বার সি। আর পাঁচের দাগে দেখো, আই ওয়ারশিপ দ্য টেরিবল, এর যখন ভয়েস চেঞ্জ করবো দ্য টেরিবল ইজ ওয়ারশিপড বাই মি, অপশান নাম্বার এ। ছয়ের দাগে, হি অফার নো আর্গুমেন্ট, নো আর্গুমেন্ট অবজেক্ট, তার উত্তর হবে নো আর্গুমেন্ট ওয়াজ অফার বাই হিম, আমাদের অপশান নাম্বার সিটা উত্তর। সাতের দাগে, দ্য মোর অস্টিয়ার সাইড অফ কালি ওয়ারশিপ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, এখানে দ্য স্যাক্রিফাইস অফ আদার্স এটা অবজেক্ট, তাই উত্তর হবে ভয়েস চেঞ্জ সি অপশানটা দেখো, দ্য স্যাক্রিফাইস অফ আদার্স হ্যাজ বিন ট্রান্সেন্ডেড বাই দ্য মোর অস্টিয়ার সাইড অফ কালি ওয়ারশিপ, অপশান নাম্বার সি। আটের দাগে দেখো, হি হ্যাড নেভার টলারেটেড দ্য ব্লাড অফারিং, তাহলে দ্য ব্লাড অফারিং অবজেক্ট, তাহলে উত্তর হবে অপশান নাম্বার সি, দ্য ব্লাড অফারিং হ্যাড নেভার বিন টলারেটেড বাই হিম, অপশান নাম্বার সি। নয়ের দাগে, দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক, এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স এটাই আমাদের অবজেক্ট, অপশান নাম্বার বিটা উত্তর হবে, এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স ইজ পুট রাউন্ড দাই নেক বাই দেম, অপশান নাম্বার বি। দশের দাগে, দ্য হিন্দু কলস ইট মিয়ারলি শপকিপিং, তাহলে ইটটা অবজেক্ট, তাহলে আমাদের উত্তর হবে এই অপশান নাম্বার এ কে দেখো, ইট ইজ কল্ড মিয়ারলি শপকিপিং বাই দ্য হিন্দু, অপশান নাম্বার এ। এগারো দাগে, আই বিগ্যান টু কম্প্রিহেন্ড এ লিটিল, এর ভয়েস চেঞ্জ করলে অপশান নাম্বার সি দেখো, এ লিটিল ওয়াজ বিগান টু কম্প্রিহেন্ড বাই মি, অপশান নাম্বার সি। বারো দাগে, হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট, এ স্ট্রাগলিং থটটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাই উত্তর হবে অপশান নাম্বার বি, এ স্ট্রাগলিং থট ওয়াজ নেভার চেকড বাই হিম। তেরো দাগে আছে, হি লুকড অ্যাট মি ফর এ মোমেন্ট, তাহলে মিটা এখানে অবজেক্ট, আমরা অপশান নাম্বার এতে যাবো, আই ওয়াজ লুকড অ্যাট ফর এ মোমেন্ট বাই হিম, অপশান নাম্বার এ। চোদ্দো দাগে, এক্সপ্রেস ইট ইন ইউর ওয়ান ওয়ে, এটাকে আমরা লেট দিয়ে উত্তর করে দেবো, অপশান নাম্বার এতে আছে, লেট ইট বি এক্সপ্রেসড ইন ইউর ওয়ান ওয়ে, অপশান নাম্বার এ। পনেরো দাগে, উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো অপশান নাম্বার সিতে দেখো, অল মেন মাস্ট বি স্পোকেন টু বাই আস ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, অপশান নাম্বার সি। আর ষোলোর দাগে, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট, দ্যাটটা অবজেক্ট, অপশান নাম্বার সিতে দেখো, দ্যাট ওয়াজ নট আন্ডারস্টুড বাই হিম, অপশান নাম্বার সি। সতেরো দাগে, আই উড নট অ্যাকসেপ্ট হার, হারটা অবজেক্ট, তাহলে সি হয়ে সামনে যাবে, অপশান নাম্বার ডিকে দেখো, সি উড নট বি অ্যাকসেপ্টেড বাই মি, অপশান নাম্বার ডি। আঠেরো দাগে, বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, হারটা অবজেক্ট, হারটা সামনে গেলে সি হবে, আমাদের অপশান নাম্বার এ কে দেখো, বাট সি হ্যাড টু বি অ্যাকসেপ্টেড বাই মি অ্যাট লাস্ট, অপশান নাম্বার এ। উনিশ দাগে, রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, এটাকে যখন আমরা উত্তর করবো এখানে মিটা অবজেক্ট, তাহলে মিটা সামনে গেলে আই হয়ে যাবে, অপশান নাম্বার ডি কে দেখো, আই ওয়াজ ডেডিকেটেড টু হার বাই রামকৃষ্ণ পরমহংস, অপশান নাম্বার ডি। আর কুড়ির দাগে, আই লাভড হিম, হিমটা অবজেক্ট, তাহলে সি, অপশান নাম্বার সি দেখো, হি ওয়াজ লাভড বাই মি, অপশান নাম্বার সি। একুশ দাগে, আই স হিজ মার্ভেলাস পিউরিটি, তাহলে হিজ মার্ভেলাস পিউরিটি অবজেক্ট, উত্তর হবে হিজ মার্ভেলাস পিউরিটি ওয়াজ সিন বাই মি, অপশান নাম্বার বি। বাইশের দাগে, আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, তাহলে হিজ ওয়ান্ডারফুল লাভটা অবজেক্ট, তাহলে অপশান নাম্বার এতে উত্তর হবে, হিজ ওয়ান্ডারফুল লাভ ওয়াজ ফেল্ট বাই মি, অপশান নাম্বার এ।
আর 23 থেকে এট দ্যাট টাইম আই থট হিম এ ব্রেন সিক বেবি অপশন নাম্বার সি টা উত্তর হবে হি ওয়াজ থট এ ব্রেন সিক বেবি বাই মি এট দ্যাট টাইম অপশন নাম্বার সি 24 থেকে আই হেটেড ইট ইট টা অবজেক্ট অপশন নাম্বার ডি টা উত্তর হবে ইট ওয়াজ হেটেড বাই মি 25 থেকে হি ডিড নট কিপ হিজ হেলথ এন্ড ব্রাইটনেস অপশন নাম্বার ডি হিজ হেলথ এন্ড ব্রাইটনেস ওয়ার নট কেপ্ট বাই হিম অপশন নাম্বার ডি আর 26 থেকে গুরু নানক ওয়াজ লুকিং ফর দ্য ওয়ান ডিসিপল তাহলে দ্য ওয়ান ডিসিপল টা অবজেক্ট অপশন নাম্বার সি উত্তর হবে দ্য ওয়ান ডিসিপল ওয়াজ বিং লুকড ফর বাই গুরু নানক অপশন নাম্বার সি 27 থেকে গুরু নানক উড গিভ হিজ পাওয়ার তাহলে হিজ পাওয়ার টা অবজেক্ট উত্তর হবে অপশন নাম্বার সি হি উড বি গিভেন হিজ পাওয়ার বাই গুরু নানক অপশন নাম্বার সি 28 থেকে হি গেভ ইট ইট টা অবজেক্ট তাহলে উত্তর হবে অপশন নাম্বার বি ইট ওয়াজ গিভেন বাই হিম আর 29 থেকে ইন ফিউচার পিপল উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যান ইনকারনেশন অফ কালী তাহলে অপশন নাম্বার আমাদের ডি টা উত্তর হবে ইন ফিউচার রামকৃষ্ণ পরমহংস উইল বি কল্ড অ্যান ইনকারনেশন অফ কালী আর বাই পিপলটা লাস্টে হওয়ার কথা কিন্তু বাই পিপলটা উজ্জ্বল থাকবে তাহলে অপশন নাম্বার ডিটা উত্তর হবে 30 থেকে দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি মেক আপ দ্য পার্সোনালিটি তাহলে দ্য পার্সোনালিটি এটা অবজেক্ট আমাদের অপশন নাম্বার বিটা উত্তর হবে দ্য পার্সোনালিটি ইজ মেড আপ বাই দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি অপশন নাম্বার বি 31 থেকে দ্য টু আইডিয়াস কুড নট বি রিকনসাইল্ড উত্তর হবে এখানে বাই সামওয়ানটা উজ্জ্বল আছে তার মধ্যে উত্তর হবে প্যাসিভে আছে অ্যাক্টিভে আসতে হবে তাই উত্তর হবে অপশন নাম্বার সি ওয়ান কুড নট রিকনসাইল দ্য টু আইডিয়াস অপশন নাম্বার সি 32 থেকে আই স ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড সার্টেন এলিমেন্টস অফ ইট উত্তর হবে 4 নম্বর অপশনটা সার্টেন এলিমেন্টস অফ ইট ওয়ার সিন ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড আর বাই মি একটা হওয়ার কথা তো বাই মি তো এখানে কোনো অপশনই নেই তো আমাদের অপশন নাম্বার ডিটা উত্তর হবে 33 থেকে হি উড অলওয়েজ স্পিক অফ ইট অ্যাজ এ বুক অফ এক্সপিরিয়েন্স এটা আমাদের উত্তর হবে অপশন নাম্বার বি ইট উড অলওয়েজ বি স্পোকেন অফ অ্যাজ এ বুক অফ এক্সপিরিয়েন্স বাই হিম অপশন নাম্বার বি আর 34 থেকে ইন হুইচ দ্য সোল টার্নস পেজেস আফটার পেজেস উত্তর হবে অপশন নাম্বার সি ইন হুইচ পেজেস আফটার পেজেস আর টার্নড বাই দ্য সোল অপশন নাম্বার সি আর 35 থেকে ইন হার নেম উইল হার সন্স ফাইন্ড মেনি এক্সপিরিয়েন্সেস টু দেয়ার ডেপস উত্তর হবে অপশন নাম্বার এ মেনি এক্সপিরিয়েন্সেস উইল বি ফাউন্ড টু দেয়ার ডেপস বাই হার সন্স ইন হার নেম অপশন নাম্বার এ 36 থেকে হু ডাজ নট রিমেম্বার দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা তাহলে উত্তর হবে আমাদের অপশন নাম্বার ডি বাই হুম দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা আর নট রিমেম্বার 37 থেকে আই হ্যাভ ফলোড মোর ক্লোজলি দ্য লাইফ অফ দ্যাট গ্রেট টিচার উত্তর হবে অপশন নাম্বার সি দ্য লাইফ অফ দ্যাট গ্রেট টিচার হ্যাভ বিন ফলোড মোর ক্লোজলি বাই মি অপশন নাম্বার সি 38 থেকে আই সি ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস উত্তর হবে অপশন নাম্বার বি ইচ ডে ইজ সিন বাই মি উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস অপশন নাম্বার বি 39 থেকে হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স উত্তর হবে অপশন নাম্বার এ দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স ওয়ার বিং টার্নড বাই হিমসেলফ অপশন নাম্বার এ আর 40 থেকে সি গাইডস মি ইন এভরি লিটল থিং উত্তর হবে আমাদের অপশন নাম্বার বি আই এম গাইডেড বাই হার ইন এভরি লিটল থিং অপশন নাম্বার বি 41 থেকে কি বলেছে আইডেন্টিফাই অ্যাক্টিভ ভয়েস ফ্রম দ্য গিভেন অপশনস চারখানা অপশন দেওয়া আছে তার মধ্যে অ্যাক্টিভ ভয়েস কোনটা আছে বলতে বলেছে তো আমাদের চারখানা যদি আমরা অপশন পড়ি আমাদের অপশন নাম্বার বিতে বলা আছে সি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস আছে অপশন নাম্বার বি আর 42 থেকে অ্যাক্টিভ ভয়েস আমাদের ডি অপশনটা আছে হি হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস আছে অপশন নাম্বার ডি আর 43 থেকে কিন্তু অ্যাকচুয়ালি এই ডি অপশনটা উই আর রিমাইন্ডেড এইটা প্যাসিভে আছে বাকি সবগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে তার মধ্যে এ বি সি তিনটাই কিন্তু উত্তর এ উত্তর বি উত্তর সি উত্তর তা তুমি যে কোনো একটা টিক মারলেই নাম্বার পাবে আর 44 থেকে ঠিক একই রকমভাবে অ্যাক্টিভ ভয়েস খুঁজতে বলেছে আমরা যদি এ অপশনটা তাকাই ইট ইজ টোল্ড এটা প্যাসিভ ভয়েসে আছে এ ছাড়া বাকি সবগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে আমরা বি টিক মারলেও নাম্বার পাবো সি টিক মারলেও নাম্বার পাবো ডি টিক মারলেও নাম্বার পাবো এমনি করে 44খানা ভয়েস সেন ছিল আমাদের ক্লাস 11 সেকেন্ড ফ্লোর দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপ থেকে তো সেখান থেকে 44খানা ভয়েস সেন আমরা প্র্যাকটিস করলাম এগুলো আরেকবার ভিডিও দেখে নেবে সহজে মনে থেকে যাবে আর পরীক্ষায় এখান থেকে ভয়েস চেঞ্জ এলে কিন্তু এই কটা ভিতর থেকে আসবে তাই তোমাদের ভয়েস চেঞ্জ এই দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ থেকে এলে কিন্তু আটকাবে না।